ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের এজেন্ডা এবং সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর একথা বলেন বিএনপির এই নেতা। করোনা মহামারীর মধ্যে হঠাৎ করে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার ঢাকা সফরের উদ্দেশ্য নিয়ে সব মহলে আলোচনা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হলো দেশের বিরুদ্ধে কোনো চুক্তি হচ্ছে কিনা তা সরকারকে পরিষ্কার করতে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। যে কারণেই তিনি এসে থাকুন না কেন, আমাদের সরকার যারাই দায়িত্বে আছেন জোর করে হোক ভোট ছাড়া হোক, কিন্তু দায়িত্বে তারা, তাদের দায়িত্ব হলো দেশের স্বার্থ সুরক্ষা করা। তার ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে আমাদের দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আশা করতে চাই যে এই সফর যেমন পত্রিকায় এসেছে একটা অনানুষ্ঠানিকতা, এটা ওইভাবেই যেন থাকে। সফরের এজেন্ডাগুলো জাতির কাছে এটা সরকারের দায়িত্ব যে তাদের কি আলোচনা হলো এবং সেই আলোচনায় সরকারের অবস্থান কী ছিল সেটা জনগণের কাছে বর্ণনা করা, জনগণকে জানানো।